محبت محبت آوازیں اے محفل تکیم ڈاہل بیت کے سلام دے ہے حسین نو بی اولاد سلام جانائی مرات و مائی سلام جانائی مرات و مائی ہے حسین نو بی اولاد سلام جانائی মোরা তোমায় মায় জানাই জানায় মোরা তোমায় মায় না মনিক রে চিলেন নবিক সোনার মদিনায় জা কে মনিক রে চিলেন নবিক সোনার মদিনায় সে সময় দিল সীমার তোমার ঘর তোর সালায় হে হোসেন বীর আউলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা যে ঘলাই চুমুখে তেন খুদার নবী মোস্তা পায় যে গলাই চুমুখে তেন আল্লাহর গাবি নবী মোস্তা পায় যে গলাই চুমুখে খুদার গাবি নবী মোস্তাফাই কিভাবে সেই গলেতে এজিদের দল তলো বরসালাই এহো সে সালাম জানায় মোরা তোমায় সালাম জানায়

আহলে বাইতে রসুল সাল্লাহ তাল আলহি আসাল্লামের স্মরণে পবিত্র সোহদায় কারবাল্লা উপলক্ষে ঈদে মিলাদ নবী সাল্লাহ তাল আলহি আসাল্লামের সম্মানিত উপদেষ্টা সম্মানিত উদ্বোধক সমাজসেবক লালার কিলা আইডিয়াল কেজি স্কুলের সম্মানিত পরিচালক জনাব আহমদ নবী সাহেব আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জাকির মঞ্জিল ফরিদপুর বিশ্বজাকির মঞ্জিলের বিশিষ্ট আলম সুন নয় মণি বলিষ্ঠকান্ত কণ্ঠস্বর মুফতিয়া মৌলানা জহুল ইসলাম ফরিদি মাদ আলী আজকের মাহফিলের প্রধান বক্তা লালাকিল কেন্দ্রীয় শাহিজামি মজিদের সম্মানিত খতিব খতিব মকরম হাজরতুল্লামা জানা মৌলানা আবু তারেক মিয়াজি সাহেব বরকাতুল আরিয়া আজকের মাহবিলের সম্মানিত সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক প্রাথমিক বিদ্যালয় এর সাবেক সভাপতি জানাব বদিল আলম সাহেব এতক্ষণ পর্যন্ত নাথ পরিবেশন করেছেন অতলালেকারী কৃতি সন্তান সুনামধন্য সায়ের বন্ধুগর মৌলানা মোহাম্মদ মাহফুজ রাজা কাদরি সহ সামনে ববিষ্ট মুরব্বা আজম দারিপাকালা চুলপাকুয়ালা মুরবিয়া আজম কচি কাচা মাসুম বাচ্চারা রাহমানী ওরািকুম ওরুল্লা সময় খুব অল্প আসলে সেই জন্য আমি আমার দীর্ঘই করতেছি না আমার বিষয়ের মধ্যে আমি ঢুকে যাবো ইনশাআল্লাহ আমাকে বিষয় দেওয়া হয়েছে কোরআন সুন্দর আলোকে ইমাম হুসাইন আত্মত্যাগ আসলে বিষয় যে তিনটা দিয়েছেন একিদিকে ইঙ্গিত করেন আমি অনুরোধ করব আমি আমার আজকের সম্মানিত প্রধান আলোচক উনি প্রধান আকর্ষণ উনি ইনশাল্লাহ আপনাদেরকে মনোমুগ্ধ কর আলোচনা করবেন আসলে সময় লাগে আলোচনা করার জন্য সময় লাগে আমার সময় যা দিয়েছেন অর্ধেক ক্লিয়ার হয়ে গেল তো সামনে অর্ধেকের মধ্যে কি করতে পারি দেখি আল্লাহ আমাদেরকে আহলে বাইতের মোহাব্বত নিয়ে আশার বাসার তাওফিক দান করুক আমিন বলে একটু জোরে বলুন আমিন আমিন গুরু হলো হদ্দানা গুরু হলো কোনো হওয়ার একবারে আর আমরা আমরা জানি প্রদান্ত ক্লাস আসলেই আমরা মাহফিলে আসবো তার আগে মাহফিল আসবো না কিন্তু কোরআন হাদিসের আলোচনা সবগুলো কি আল্লাহ আমাদেরকে সঠিক জ্ঞান দান করুক আমিন বলেন সম্মানিত হাজরিন আমি আমার বিষয়ের মধ্যে ঢুকে যাব

দিলটাকে নরম করে দিয়ে মদিনাওয়ালার মহাব্বত নিয়ে আহলে ভাইতের মহাব্বত নিয়ে বসলে খোদার কসম আল্লাহ চাইলে জীবনের গুণা মাফ করে দিতে পারে কি পারে না বন্ধুরা আমার আল্লাহ কোরআনের পাকের মধ্যে আল্লাহ বলেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান রাসূল আপনি বলে দিন আপনি اعلان করে দিন রাসূল আপনি শুনিয়ে দিন তাদেরকে আপনি এত মেহনত করেছেন আপনি নিজের দন্দন শহীদ করেছেন মক্কার কাফেররা আপনি নবীর উপর এত অত্যাচার করেছেন আপনি নবীকে মনে কষ্ট দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন তাদের এই কষ্টের বিনিময় এই কষ্টের বিনিময় আপনার দন্দন শহীদের বিনিময় আপনি কিছু চান না আপনি তাদের জন্য বद्दुआ করবেন না আমার নবী বলেন আমার নবী এলান করে দিলেন আল্লাহ তুমি তাদের অন্তরের মধ্যে কালেমার বাণী শুনিয়ে দাও কালেমার মোহাব্বত ফিট করে দাও আমি নবী কোরআনের বাণী শুনানোর সাথে সাথে কালেমার বাণী শুনিয়ে দেওয়ার সাথে সাথে তারা যেন ইসলামের মধ্যে দাখিল হয়ে যায় জোর বলুন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ অন্তরটাকে নরম করে দিন আল্লাহর নবী আমাদের জন্য এত সুন্দর ইসলাম রেখে গেলেন সেই ইসলাম একদিন শুকিয়ে গেলেন পানির প্রয়োজন হলো আগলে বেঈতের সদস্য ইমাম হুসাইন যে হুসাইনকে নবী এত ভালোবাসতেন একটু হাদিসে মুবারকার দিকে যখন ঢুকলাম আমার নবী বাদশা নবী কমলিওয়ালা নবী সৈয়দুল মুরসালি খতমান নবীন শফি আল মুস্তমিন দুরুজাহানের বাদশা নবী কমলিওয়ালা নবী এলান করে দিচ্ছেন আমার নবীর সাহাবাই কারামরা ছিলেন ইবনে আব্বাস রদি আল্লাহ তালান হয়ে ছিলেন আর অন্য অন্য সাহাবাই কারামরা ছিলেন আমার নবী কয় আমার নবীর কাছে আরস করলেন নবী গো ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ মন করা আবা তু কাহা দিনা ওয়াজাবাত তুমজুর বলুন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার আল্লাহ নবীর কাছে আরস করলেন নবী গো ইয়ার রসুল আল্লাহ

দুই সন্তান কলিজার জাট্টু করা তাদেরকে ভালোবাসা তোমাদের জন্য ওয়াজিব জোরে বলুন সুবাহান বন্ধুরা আমার একটু গভীর মনোযোগ আগে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দেবেন জোরে বলুন সুবাহান আল্লাহ বন্ধুরা আমার আসুন আরেকটা হাদিসে মুবারকার দিকে ঢুকলাম আমার নবী কয় ওয়াহিব্বু ওয়াহিব্বু লিহুব্বিল্লাহ আমার নবী বলেন তোমরা আমি নবীকে ভালোবাসো আমি নবীকে তাজিম করো আমি নবীকে ভালোবাসো মহান আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা নবীকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার কারণে আমার আল্লাহ এলাম করে দে ওয়াহিব্বু আহলে বাইত লিহুব্বি আর আমার আহলে বাইতকে ভালোবাসবা আমি মদিনার নবীর ভালোবাসার কারণে সুবহানাল্লাহ আসুন বাবারা আরেকটা হাদিসে মুবারকের দিকে যাই আমার রাসূলের সাবিন হাজরাত্মী বার হদিয়াল নায় যিনি মদিনার নবীর সাহাবী ছিলেন অন্যতম সাহাবী আমার নবীর সাহাবী আমার নবী একদিন একদিন এক জায়গার মধ্যে দাঁড়িয়ে দেখতেছেন দূরে দুইজন খেলা করেন একজনের নাম হাসান অন্যজনের নাম বলুন হুসাইন জোরো বলুন সবাহান আল্লাহ একজন হাসান অন্যজনের নাম হলো হুসাইন দুইজন দূরে খেলা করতেছে দয়াল নবী মায়ার নবী নরানিজ জামান মোবারকে তাবাস্তম হাসি দিচ্ছেন রানে হাসি দিচ্ছেন মুস্কে মুস্কে হাসে দুইজনের জনের দুই নাতির খেলা দেখে মুস্কে মুস্কে হাসে হঠাৎ করে মদিনার নবী ডাকে হুসাইন রে হাসান রে আমি মদিনার নবীর কলিজার মধ্যে চলে আই হঠাৎ করে দুইজন আসলেন আমার নবীর দুই পাশে দুইজন আমার নবী জড়িয়ে ধরলেন আল্লাহর দরবারে কিছুক্ষণ পরে দোয়া করতে লাগলেন আল্লাহর দরবারে দোয়া করেন আমার নবীর নূরানী হাত মোবারক দুইটো টেনে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহুম্মা ইন্নী ইউহিব্বুহুমা ফা'ইহিববাহুমা ওয়া ইহিববা মান ইউহিব্বুহুমা আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ ও আমার মালিক হে আমার সৃষ্টি করতে কর্তা আল্লাহ আমি নবী এই দুইজনকে ভালোবাসি আমি নবী আমার দুই কলিজার টুকরা কে ভালোবাসি আল্লাহ তুমিও আমার দুই নাতি কে ভালোবাসিও আমার নবী ভালোবাসেন সেই জন্য হুসাইন হাসান কামডা ভালোবাসি আসুন বাবার আরেকটা আরেকটা হাদিসে মুবারকের দিকে যাই কলার সুরি জোরে বলুন সাল্লাম তাহলে আমার নবী কয় হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাবুল্লাহ মান আহাব্বা হুসাইন আমার নবী বলেন হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে আহাবুল্লাহ আল্লাহ তুমি ভালোবাসো আল্লাহ তুমি mohabbat করো আল্লাহ তুমি ভালোবাসো মান আহাব্বা হুসাইন কিয়ামত পর্যন্ত এই ভাবে লালার কিল আলদার খালদার কুলের মধ্যে যেভাবে সহদায়ে কারবালার শরণে আহলে বাইতের শরণে মাহফিল সাজানো হচ্ছে কিয়ামত পর্যন্ত এই মাহফিল যারা সাজাইবে

ام حسین بولنے مستفائے اجو کندن معتےما ما حسین مائائی بولنا آجو کندن فاطمہ حسین مایا ہوسین مینی وانا مین گسین حسین مینی وانین گسین حسین آمی بولن مصطفیٰ آجو کندن ما فاطمہ حسین ایر مایا ای بھولونا آجو کندن ما فاطمہ حسین শহীদ হলেন ইমাম হোসেন হোসেনবলার ময়দানে তাহার শোকে জিনো ইনসান পশু পাখি কাঁদে তাহার শোকে জিনো ইনসান পোশো পাখি কাঁদে আরো কান্দন হজর তালে আর হজর তালি কাঁদেন আর

আমার নবীর দশে মুহররম এইভাবে শুরু হয়ে গেল কারবালার তুম্বল যুদ্ধ এমন সময় নবীর সেই যুদ্ধের কথা ওই কারবাল্লার আশেপাশে গ্রামের মধ্যে জেনে গেলেন হঠাৎ করে এক গ্রামের মধ্যে একজন আশেকের আশেকের রাসুল ছিলেন আশেখানে আহলে বাইদ ছিলেন ওই মহিলাটা শুনতে পেলেন যুদ্ধের ময়দানে আহলে বাইদ ইমাম হুসাইনের উপরে নির্যাতন করা হচ্ছে মহিলাটা চোখের পানি ছেড়ে দিলেন মহিলাটা বড়ই আশিকের কের চুলের প্রেমিক মহিলাটা চোখের পানি ছেড়ে দিলেন পার্শ্ববর্তী এলাকার মধ্যে এমন একজন ওই মহিলার কেউ ছিল না কিন্তু একজন ছেলে ছিল সতেরো দিন আগে সেই সেই ছেলের বিবাহ হয়েছে সতেরো দিন পূর্বে সেই ছেলের বিবাহ হয়েছে হঠাৎ করে মহিলাটার মনে পড়ে গেল মহিলাটার ওই আলে প্রেম প্রেমিক মহিলাটা হঠাৎ করে যখন ইমাম হুসাইনের কথা যখন শুনলেন কার কাছে শুনলেন হঠাৎ করে বলতে লাগলেন এই এ কোন জায়গায় ইমাম হুসাইন এই কথা বলার সাথে সাথে হজরতে হুসেন রুদি আল্লাহ তালানহুর প্রেমে উদযাপিত হয়ে তিনি মহিলাটা তার একজন সন্তান ছিলেন যার মাত্র বিবাহ হলেন সতেরো দিন হয়েছে নববিবাহ হলেন নব দাম্পত্যে এমন এমন সময় মহিলাটা চোখের পানি চারতে লাগলেন ছেলেকে ডাকলেন ও আমার পুত্র আমি মা তোমাকে একটা অনুরোধ করব মা মারে কি অনুরোধ করব কোনদিন কোনো আবদার করে নাই আজকে কেমন করে আবদার করবা মা জীবন দিয়ে হলো আপনার আবদার পূরণ করার চেষ্টা করব জোরে বলুন সুবাহান আল্লাহ বন্ধুরা আমাদের আমাদের মা আছে মাকে ভালোবাসা সেটা এমন একটা মাকে ভালোবাসা মায়ের ভালোবাসা অন্তরে থাকলে আমার নবীও ভালোবাসে আল্লাহর মহাব্বত পাওয়া যায় জোরে বলুন সুবাহান আল্লাহ এমন সময় ছেলেকে ডাক দিলেন ছেলেরে আমি বড় আহলে বাইতের প্রেমিক আমি ইমামার নবীর দয়াল নবীর কোলে টুকরা ইমামে হুসাইন যুদ্ধের ময়দানে কারবাল্লার ময়দানে বড় একাকী হয়ে তিনি আত্মহারা হয়ে এমন ভাবে চিৎকার করতেছে আহলে বাইতের মহিলার শোক ছোট মাসুম বাচ্চা শোক সংকগনিষ্ঠ আহলে বাইত মাত্র 72 জন আর বাদশাদারের কাফেলা তাদের সাথে লড়াই করবে হঠাৎ করে মা ছেলেকে ডাক দিলেন ও আমার ছেলে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ ও ওয়াহাব ইবনে আব্দুল্লাহ শুনো তুমি আজকে তোমার মায়ের দুধের ঋণ শোধ করতে চাওনি মা কি হয়েছে আগে বলো বলে আমার দুধের ঋণ শুদ্ধ হয়ে যাবে আমার হুসাইনের পক্ষে গিয়ে যদি শহীদ করো আমি মায়ের দুধের ঋণ শুদ্ধ হয়ে যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা কথা বলার সাথে সাথে ছেলে চোখের পানি চাড়ে মারে আমি এত বড় সৌভাগ্যবান আমি কেমন করে আপনার কথা বলতে পারি মা যুদ্ধের ময়দানে যে ইমাম হুসাইন নবীর নাতি আমিও তো নবীর নাতিকে ভালোবাসি আমি তো আহলে বাইদেরকে ভালোবাসি যুদ্ধের ময়দানে যাব মা কোনো সমস্যা নাই মা বলে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রে আমি মায়ের একটা অনুরোধ যুদ্ধের ময়দানে গিয়ে নবীর পক্ষে যুদ্ধ করে ইসলামের পক্ষে যুদ্ধ করলে আমি মা তোমাকে ক্ষমা করে দেব আমি মায়ের এর কোনো দিন তোমার উপর দাবি থাকবে না ছেলে বলেন মা রে চলো আমরা সবাই যুদ্ধের ময়দানে যাব বিবি সতেরো দিনের বিবি মাত্র মেহেদির রং পর্যন্ত শুকাই নাই বিবি বলেন স্বামী গো এত কাপড় সুপড় লইয়া কই যাইবা স্বামী বলেন বিবি রে নবীর নাতি যুদ্ধের ময়দানে আমি কেমন করে ঘরের মধ্যে থাকি বিবি রে তোমার কাছে একটা অনুরোধ জানাই আমাকে বাধা দেবে না আমি নবীর পক্ষে আহলে বাইতের পক্ষে জীবন দিয়ে আল্লাহর সেই বেহমান হয়ে যাব মহিলাটা সহ বিবি বলেন স্বামী চলো আমিও তাহলে ভালোবাসি মা ছেলে নিয়ে দুইজন ছেলে এবং মা দুইজন মিলে মহিলাটা সহ দৌড়ে দৌড়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে হুসাইন ময়দানেতে একাকিভাবে বসে চিন্তায় আছেন হঠাৎ করে ওই ওই মা সহ বিবি সহ গিয়ে পৌঁছে গেলেন সন্তান সহ একমাত্র সন্তান সহ পৌঁছে গেলেন ইমাম হুসাইনের কদমে গিয়ে জানালেন হুসাইন হুসাইন রে আমি হলাম তোমার আব্বাজান মাওলা আলের চাচাতো বোন বিবি জোহরা আমি 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 শুনতে পেলাম তুমি না কি বলো এই কারবালার ময়দানে আমি ঘরে থাকতে পারলাম না হুসাইন আমার কাছে দুনিয়াতে আর কোনো সম্বল নাই আমার কাছে আর কোনো দামি জিনিস নাই আমার কাছে একটাই দামি জিনিস আছে সেইটা হলো আমার ছেলে আমার একমাত্র পুত্র আমি আমার পুত্রকে নিয়ে আসলাম আমার ছেলেকে নিয়ে আসলাম তোমার কদমে দিয়ে দেওয়ার জন্য হোসাইন তুমি অনুমতি দাও যেন যুদ্ধের ময়দানে তোমার পক্ষে যুদ্ধ করে মদিনার নবীকে রাজি করে নে আকবার বলেন বন্ধুরা আমার হঠাৎ করে হজরত হুসাইন ওই বিবে ওই মহিলার কথা শুনে ডাক দিলেন যাও 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 ও আপনা ওহাবিবনা আব্দুল্লাহ চলে যাও যুদ্ধের ময়দানে মাতে মাকে সালাম করে হুসেনকে সালাম করে ইমাম আলী মকামকে সালাম করে যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে 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 এমন একটা পর্যায়ে চলে আসলেন ছেলে ওই জাহান নামীদেরকে কতল করে জাহান নামে পাঠিয়ে দিলেন হঠাৎ করে তাবুর দিকে ফিরে আসলেন এসে বলেন ও ইমাম আলী মুকাম আমি দেখো যুদ্ধ করে ফিরে আসলাম মাকে ডাক দিলেন মা তুমি তাবুর ভিতর আসনি আমি চলে আসলাম যুদ্ধ করতে করতে একটু মায়ের চেহারা দেখার জন্য আলের সুলের চেহারা দেখার জন্য আউলাদের সুলের চেহারা দেখার জন্য নবীর কলেজ ট্টু করে না চেহারা মুবারক দেখার জন্য চলে আসলাম মা বলেন রে যুদ্ধের ময়দান থেকে কেন ফিরে আসলে মা তোমার চেহারাটা একবার দেখে আবার যুদ্ধের ময়দানে চলে যাব একটা প্রশ্ন একটা অনুরোধ আপনার কাছে জানাতে চাই মা আপনার দুধের ঋণ কি আজকে সুদ করতে পারলামনি মা বলেন চেলে আজকে আমি মায়ের দুধের ঋণ শੁੱত হয়ে গেল ইবন নবীর নাতি হুসাইন খুশি মদিনার নবী رحمتালিল আলামিন খুশি আর জোরে বলুন না আল্লাহ বন্ধুরা আমার নবীর নাথিক খুশি হয়ে গেলেন বিবি একটা ডাক দিলেন গো আপনার কাছে একটা আবদার আমি বিবির আছে কি আবদার আছে বলো বলেন ও স্বামী গো আপনার কাছে একটা আবদার রাখতে চাই বলে বিবি কি আবদার রাখতে চাও বলে স্বামী স্ত্রী বলেন স্বামী আমি চাই কাল আমতের ময়দানে তুমি যখন এখানে শহীদ যখন জান্নাতের দুলহা বনে যাবে জান্নাতের মেহমান যখন বনে যাবে স্বামী গো তোমার কাছে একটা আবদার যেন কালকে আমতের ময়দানে তোমাকে যখন আল্লাহ জান্নাতে দিয়ে দেবে আমি বিবিকে যেন তোমার সঙ্গে সহধর্মিনী বানাইয়া জান্নাতে ঢুকায়া নেবে আল্লাহ আকবর বলুন বন্ধুরা আমার আমাদের

آرو بلون یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ بولو یا رسول یا امر موتے نیدانر کالے তা নবি গো আমার শিয়রে আমার মতে নিদান কালে তা নি গো আমার শিয়রে করিব চুমন কদম দৌরিয়া করিব চুমন কদম মাতা রসোল্লা আমাদের ফন্দ দেখন দেখিন নবী গো হাশরের ময়দানে দেখিন নবী গো হাশরের ময়দানে তোরাইয়া লয়েন হাশর মাজার এয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া রাসূলুল্লাহ ইয়া বন্ধুরা হাজর ওয়াহিনা আব্দুল্লাহ নবীর নাতির পক্ষে যুদ্ধ করে নিজেরা জান দিয়ে দিলেন জান্নাতের মেহমান হয়ে গেলেন আমার বিষয়ের দিকে আমি ফিরে আসতেছি হোসেন রদি আল্লাহ তাহলে আত্মত্যাগ কেন করেছেন নিজের যান কেন কোরবান দিয়েছেন নিজের রক্ত কেন বিসর্জন দিয়ে নানা জানের ইসলাম বাঁচিয়েছেন বন্ধুরা আমার হজরতে ইমাম হোসাইন রদি আল্লাহ তাহলে যুদ্ধের ময়দানে যখন গেলেন যুদ্ধ করতে 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 এক হাতের মধ্যে জুলফিকর সমস্ত তলোয়ার তলোয়ার কিন্তু জুলফিকরের মতো আরেকটা তলোয়ার হয় না জোরে কনসুবাহান আল্লাহ হজরতে ইমামে হুসাইনের মাওলা আলির সেই লইয়া যুদ্ধ করতে 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 হঠাৎ করে তীরের আঘাতের পর আঘাত বর্ষার আঘাতের পর আঘাত পড়া হজরতে হুসেন ওই গোড়া থেকে পড়ে মাটির মধ্যে ছটপট ছটপট করতেছে এমন সময় হজরতে হুসেন দেখতেছেন মদিনার নবীকে একটা ডাক দিলেন নানা নানা রে আমি হুসাইন কারবালার ময়দানে চটপট করি নবী আমার নানা রে তুমি মদিনায় আছনি দেখতেছেন হঠাৎ করে মদিনা

আজকে চটপট করতেছি নানা রে ও নানা আপনি হুসাইন আজকে চটপট করতেছি মদিনার নবী চোখের পানি ছেড়ে চেড়ে কান্দে বলে হুসাইন রে তুমি চটপট করতেছ আমি মদিনার নবী নানা হয়ে সহ্য করতে পারি নি তোমার দেখো আমার আমার মেয়ে ফাতেমা আমার জামাতা হজরতে আলী দুইজনকে লইয়া যুদ্ধের ময়দানে চলে আসলাম হুসাইন তোমার জন্য অপেক্ষা করতেছি বড় তৃষ্ণা পেলেও পানির অভাবে তুমি কান্না করতেছ নাতি ও নাতি শুনো শুনো আমি আমি অপেক্ষা করতেছি নাতি শুনো নাতিরে আমি মদিনার নবী তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়িয়ে আছি আমার বলের হুসাইন ও আমার নাতি কলিজার টুকরা হুসাইন আমি মদিনার নবী হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়িয়ে আছি হুসাইন তুমি চিন্তা করো না কারো না

এক এক পোড়া রক্তের বিনিময়ে বিনিময় এক হাতে পানির পেয়ালা খবজে কাউসারের পেয়ালা অন্য হাতের মধ্যে আরেকটা হলো খালি বোতল এক বোতলের মধ্যে দিয়ে কি করবা বলে হুসাইন নাতিরে এই বোতলের মধ্যে তোমার রক্ত ভরার পরে ওই রক্ত মোবারক নিয়ে কাল আমতের ময়দানে এক একজন এক এক জিনিস নিয়ে উঠবে আমি নবীজি আর কিছু নিয়ে উঠব না আমি আমার নাতিজানের এই রক্তের পেয়ালাটা রক্তের বোতলটা নিয়ে উঠবো আমি আমার নানাজানের আমার নাতি জানের এই রক্তের পোলাটা আল্লাহর নবীর সামনে আল্লাহর সামনে আমি নবী তুলে ধরব এ আবা ইলাহি ও আল্লাহ ইব্রাহিমের ইব্রাহিমের ইসমাঈলকে তুমি ফিরিয়ে দিয়েছো পরীক্ষার পরে আবার ইয়াকুবের পুত্র ইউসুফকে তুমি পরীক্ষার পরে ফিরিয়ে দিয়েছো আমি দয়াল নবী মদিনার নবীর এই কলেজার টুকরা নাতিকে ফিরাইলে না আজকে আমি নবী তোমার কাছে আবদার করব আল্লাহকে তোমার নাতির এক এক ফোঁটা রক্তের বিনিময় আমার কোট দিয়ে দেবে এই জন্য হুসাইনের আত্মত্যাগ হোসাইন রাজি আল্লাহ তালা আত্মত্যাগ করলো বিষয়ের আলোকে বাবারা হোসাইন রাজি আল্লাহ তালু আত্মত্যাগ করলো আমাদের নাজাতের জন্য কথা বলেন ঠিক কিনা হোসাইন রাজি আল্লাহ তালা তালান চাইলে ওখান থেকে ফিরে আসতে পারতেন আসেনি শুধু নানাজানের উম্মদদেরকে পার করানোর জন্য একটু কথা কন ঠিক কিনা তাহলে সেই আত্মত্যাগ করলো আমরা উম্মতের জন্য আমরা উম্মতেরা যখন ইমামে হুসাইনের প্রেমিক হইয়া আমরা মাহবিলে যখন মাহবিলে যখন বসবো আমরা হুসাইন প্রেমিক হলে প্রকৃত পক্ষে হুসাইন প্রেমিক খোলে আমাদের মধ্যে নামাজ থাকতে হবে রোজা থাকতে হবে আমাদের মধ্যে হুসাইনের আদর্শে আদর্শিত হতে হবে কথা বলেন ঠিক কিনা কেমন ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে ও আল্লাহ এমন কোন নামাজ পড়ি নাই যে নামাজের দ্বারা আমাদেরকে জান্নাত দেবে এমন কোনো রোজা রাখতে পারি নাই যে রোজার দ্বারা আমরা জান্নাত পাবো এমন কোন ইবাদত নাই যে ইবাদতের জন্য আমাদেরকে আল্লাহ তুমি জান্নাতে দিবা কিন্তু একটা জিনিস লইয়া চট্টগ্রামের মধ্যে পটিয়ার জমিনে খরনা এলাকার মধ্যে লালার কিল লাল বাসি লইয়া হালদারকোল এলাকার মধ্যে আজকে যে মাহফিলটা চাষা যাইলেন এই মাহফিলকে আল্লাহ এই মাহফিলের উশিলায় আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দে আমি জয়নালের বিশ্বাস আমি জয়নালের বিশ্বাস আল্লাহ আমাদের কালি হাত ফিরাইবে না আমাদেরকে কবুল করে না আমার হুসাইনের আত্মত্যাগের কথা আমার বিষয়ের আলোকে আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা ইমাম হুসাইন ত্যাগ দিয়েছেন কিসের জন্য জানেন ইমাম হুসাইন হকের পক্ষে না হকের বিরুদ্ধে কথা বলেন ঠিক কী না হকের পক্ষে থাকলে হুসাইন হকের পক্ষে থাকলে হুসাইন যদি আপনি যদি সত্য যদি পরিহার করেন আপনি হুসাইন প্রেমিক আপনি যদি নামাজ পড়েন আপনি হুসাইন প্রেমিক কাল যখন হুসাইন রদিয়াল্লাহ তালান যখন সিমুর যাওয়া যখন হুসাইন রদিয়াল্লাহ তালানহর সিনেমোবারকের উপর যখন উঠল সংক্ষেপ কথা বাড়ানোর সময় নেই হজরতে হুসাইন রে আল্লাহ যখন উঠো সিনার উপর যখন উঠলো হঠাৎ করে হুসাইন বলেন বলে নাই ও সিমোহর আমাকে আমার পরিবারের জন্য সময় দাও আমাকে একটু ছেড়ে দাও দু মিনিট সময় দাও আমার পরিবারকে আমি দেখে আসবো এই কথা বলে নাই হজরতে হুসাইন বলে নাই ইমামে আলী মকাম বলে নাই আমার জন্য তোমরা এরকম করো ওরকম করো হজরতে হুসাইন বলেছেন ওই জায়গার মধ্যে মৃত্যুর সজ্জয়ে পড়ে সেইখানে বললেন এই শিমহর আমি দুইটা কাতনামাজ পড়েনি দুইটা সিজদা যেন আল্লাহকে দিতে পারে সেই জন্য বন্ধুরা প্রকৃত হুসাইন প্রেমিক কলো যারা নামাজ পড়বে এরাই গলো হুসাইন প্রেমিক ঠিক কিনা বলুন হুসাইন প্রেমিকরা নামাজ পড়ার দরকার আছে না নাই হকের বিরুদ্ধে হকের বিরুদ্ধে দাঁড়ানো যেখানে না হক দেখবে ওইখানে দাঁড়ানোর নাম হলো হুসাইনি প্রেমিক যেখানে অন্যায় দেখবে অত্যাচার দেখবে জুলম দেখবে যেখানে ইমামে হুসাইনের যেখানে আল্লাহ রসুলের বিরোধী কাজ দেখবেন ওইখানে আপনি রুকে দাঁড়ানো সেটা হলো প্রকৃত পক্ষে হুসাইনি প্রেমিকের লক্ষণ কথা বলেন ঠিক না সম্মানিত হাজির সেই জন্য আমরা আমরা যারা নবীর গোলাম আছি খুদা কি কাসম তাদের কোনো ভয় একটু কথা বলেন ভয় সেই জন্য আমার কালামটা বলে আমি শেষ করছি হবি বেগু দায়া নবী কামিল তোমারে নুর আরে জগতে যে উজালা আরে নবির্বে বির গে আজ নবীজির বির গে অসুরু জরা নবীজির জান্নাতে মদিনাতে নাতে আতে যা একটু জোরে বলুন না চলো নবীজির জান্নাতে মদিনাতে নাতে আরে হবিজির গুলামের মৌলাজির গুলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদি আল্লাহ দাতা সর্বোপরি ওরে নবী কাসেম বন্টনকারী সুবহানাল্লাহ বলি না হাদিসে মুবারকার অংশ আল্লাহ ইউতিওয়ানা কাসেম আল্লাহ বলেন দেনেওয়ালা আমার মদিনার নবী হলো বন্টন কারনেওয়ালা জোরে কলম সুবহানাল্লাহ আল্লাহ দাতা সর্বপরি ওরে নবী কাসেম বন্টন কারি আর সেই নবীজির গোলাম আমরা একটু দয়া চাই আসলো নবীজির জান্নাতে মদিনাতে যায় চলো নবীজির জান্নাতে মদিনা আল্লাহ আমাদেরকে হুসাইনি প্রেমিক হয়ে বেঁচে থাকার তাওফিক দান করুক আমিন বলেন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক জোরে বলুন আমিন আমার অবু চলো বক্তব্য এখানে শেষ করলাম ওমা আলাইনা ইল্লাল বালাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু